আসন্ন 2023 রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি তারকা প্রচার শুরু করে দিয়েছে। রাজ্যে ক্ষমতার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে ঝটিকা প্রচার শুরু করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। মঙ্গলবার রাজ্যে এসেছেন এক ঝাঁক কেন্দ্রীয় নেতা মন্ত্রী কিরেন রিজিজু থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বহু মন্ত্রী প্রতিমন্ত্রী রাজ্যে এসে একের পর এক জনসভায় অংশ নিচ্ছেন। মঙ্গলবারে রাজ্যে এসেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তীর মতো তারকা প্রচারকরাও। বুধবার সাংবাদিকদের সাথে মিলিত হন মিঠুন চক্রবর্তী। তিনি নিজের অভিমত তুলে ধরেছেন সাংবাদিকদের সামনে। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যটি দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। এখানে গত 5 বছরে বহু উন্নয়ন হয়েছে, কোথাও কোনো রাজনৈতিক হিংসার খবর নেই। এমনকি আসন্ন নির্বাচনও সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদী মিঠুন চক্রবর্তী। ত্রিপুরায় যা হয়েছে সেটা এখন এনজয় করুন। এই এতখানি প্রোগ্রেস কবে হয়েছে বলুন, আমরা বাইরে থাকুন আমরা সব জানি। আর আগের যে 5 বছরের পরিকল্পনা শুনছিলাম, ইট উইল বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেট ইন ইন্ডিয়া। এইটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ত্রিপুরা একটা সন্ত্রাস মুক্ত দেশ। 5 বছরে কোনো পলিটিক্যাল ভায়োলেন্স হয়নি, থেকে বড় কী হতে পারে, গণতান্ত্রিক দেশ, এটা গণতান্ত্রিক সন্ত্রাসমুক্ত ইলেকশন হবে, এটাই সব থেকে বড় কথা। এদিন পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়েও তাকে প্রশ্ন করেন কতিপয় সাংবাদিক, যদিও এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান মিঠুন চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।